হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকে দেখাবো খাসি মাংস রান্না। তো খাসি মাংস অনেকেই খেতে পছন্দ করেন না, একটা স্মেল থাকে বলে, তাই এভাবে রান্না করলে সকলেরই ভালো লাগবে আশা করি। তো প্রথমেই আমি খাসি মাংস রান্নার জন্য পেঁয়াজ বেরেস্তা করে নিলাম, এরপরে কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। খাসি মাংস রান্নায় চেষ্টা করবেন পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে। এর মধ্যে তেজপাতা, সাদা এলাচ, লং দিয়ে দিলাম, দিয়ে দিলাম শুকনা মরিচ। সবগুলো উপকরণ আমরা ভালোভাবে নেড়ে নিব। এর মধ্যে অ্যাড করব 1.5 চামচ করে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। দিয়ে দিব লাল মরিচের গুঁড়া 1.5 চা চামচ, হলুদের গুঁড়া 1.5 চা চামচ, লবণ স্বাদ মতো। মশলাগুলো আমরা ভালোভাবে নেড়ে নিব। আর যাদের কাছে খাসি মাংস খেতে একটু গন্ধ লাগে, তারা 10 থেকে 12 মিনিটের জন্য হালকা গরম পানিতে খাসি মাংস একটু ভিজিয়ে রাখবেন, তাতে সেই গন্ধটা আর থাকবে না। এই মশলার মধ্যে আমি অল্প পরিমাণ পানি দিয়ে ভালোভাবে নেড়ে নিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া। এই মশলাগুলো ভালোভাবে এমনভাবে নাড়বো যাতে খাসি মাংসর মশলাটা ভালোভাবে কষানো হলে মাংসটা খেতে একদমই গন্ধ লাগবে না এবং খেতে অন্যরকম একটা টেস্ট লাগবে। আবারও পানি দিয়ে আমরা মশলাটা কষিয়ে নিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি খাসির মাংস। আমি খাসির মাংস কিন্তু 10 থেকে 12 মিনিট গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। খুব সুন্দর একটা স্মেল আসছে, আপনারা বাসায় ট্রাই করবেন। আশা করি যারা খাসি মাংস খান না, এভাবে রান্না করলে তাদেরও অনেক ভালো লাগবে। এর মধ্যে আমি কাজু বাদাম বাটা আর পোস্তদানা বাটা দিয়ে দিলাম প্রায় 1/2 কাপ পরিমাণ। দিয়ে দিব পরিমাণ মতো পানি। মাংসটা যেন সিদ্ধ হয় তাই পানির পরিমাণটা একটু বেশি দিবেন। ঢেকে রাখবো প্রায় 15 মিনিটের জন্য। দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে এবং কালারটা অনেক সুন্দর আসছে। মাংসটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিব প্রায় 7 থেকে 8 মিনিট। ভালোভাবে কষানো হয়ে গেলে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে রাখবো 20 মিনিট। 20 মিনিট পরে দিয়ে দিব কাঁচা মরিচ। লাস্ট ফিনিশিং যা তাতে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। আর 5 ফোড়নের গুঁড়া। তো একদম তৈরি, এভাবে অবশ্যই রান্না করবেন। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।